ভারতের সারসা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার 4 অক্টোবর সন্ধ্যা 7টার দিকে সীমান্তের পাঁচভুলট এলাকার একটি মাঠ থেকে তাদের আটক করে বিজিবি। আটকদের মধ্যে 3 জন মহিলা ও 1 জন পুরুষ রয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আটককৃতরা হলেন বাগেরহাটের শশীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস 20, সঞ্জয় শিকদারের মেয়ে অর্পিতা শিকদার 30, মাগুরার গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার 37 ও গিরিশচন্দ্রের মেয়ে দিঘির জোয়ারদার 14। পাঁচবুলট বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার মোহাম্মদ ওমর ফারুক জানান, তাদের কাছে গোপন সংবাদ আসে সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধভাবে ভারতে ঢুকবে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী পাঁচবুলট মাঠ এলাকা থেকে 4 বাংলাদেশি নাগরিককে আটক করে। পরে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে সরসা থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে সীমান্তে বিজিবি, পুলিশ ও ভারতীয় বিএসএফ এর নিরাপত্তার মধ্যে দালাল চক্র বিভিন্ন কৌশল অবলম্বন করে ভারতে মানব পাচার করছে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে বড় অঙ্কের অর্থের বিনিময়ে সীমান্তে বিভিন্ন ঘাট দিয়ে অপরাধীদের ভারতে পালাতে সহায়তার অভিযোগ রয়েছে প্রভাবশালীদের বিরুদ্ধে।